অনেকে বলে দোকান খোলার পরে সর্বপ্রথম যদি বাকি বিক্রি করে তাহলে ওই দিন অশুভ হবে, এই কথা সঠিক কিনা? অবিবাহিত ইমামের পিছনে জুমার নামাজ ও পাঞ্জেগার নামাজ পড়া যাবে কি না? দলবদ্ধভাবে সবাই মিলে একসাথে কবর জিয়ারত করা জায়েজ আছে কিনা? এটা আমাদের এই অঞ্চলে একটু বেশি। কবর জিয়ারত এটা ব্যক্তিগত আমল, এটা দলবদ্ধভাবে করতে হবে এমন কোনো ফরম্যাট হাদিসে নির্দেশ দেওয়া হয় নাই। আপনার কবর জিয়ারত দরকার, আপনি করবেন, আরেকজনটা আরেকজন, কয়েকজন মিলে গেলে যার যারটা শেষে করবে, একজন আপনার দোয়া পড়বে সাথে সবাই আমিন আমিন বলবে, এরকম মিছিলের সাথে দলে মিলে মিলে আপনার গ্রুপ ওয়াইজ এরকম কোন কবর জিয়ারতের কথা কোরআন হাদিসে বলা হয় নাই। যার যার মতো সে কবরবাসীকে কি করবে? সালাম পেশ করবে, সালামুন আলাইকুম দারা কওমি মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। হে কবরবাসীরা, তোমাদের জন্য শান্তি কামনা করি, তোমরা আগে চলে গেছো, আমরা তোমাদের পিছে এই জায়গায় আসতেছি, তোমাদের জন্য আল্লাহর কাছে শান্তি এবং আফিয়ত কামনা করি, এই দোয়া করবেন তাদের জন্য, এটা সুন্নাত। বাস, কবর জিয়ারত হয়ে গেল, এটার জন্য দল বেঁধে যাওয়া কোনো আবশ্যক না। দল বেঁধে যাওয়াটাকে যদি সিস্টেম বানিয়ে নেওয়া হয় সেটা বেদাত পর্যন্ত চলে যেতে পারে। কথা কি বুঝাতে পারছি? পণ্যের সাথে থাকা কোম্পানির গিফট দোকানদার ভুলে না দিলে রেখে দিতে পারবে কিনা? দোকানদার যদি ভুলে দেয় নাই, এই চিপস কিনলে সাথে একটা খেলনা আছে দিতে মনে নেই চলে গেছে, তাহলে ওটা পরে পোষা দিতে হবে। যদি তারা আর খুঁজে পাওয়া না যায় বা চিনা না যায় তাহলে অন্য কাউকে দান করে দিবে, দোকানদার নিজে সেটা ভোগ করা জায়েজ হবে না। যারা মুদি দোকান করেন দেখবেন কোম্পানি কত কিছু গিফট দেয়, ডিব্বা দেয়, চামচ দেয়, বাটি দেয়, এটা দেয়, সেটা দেয়, এদের বাড়িতে ওরস। এই জিনিসগুলো তো মূলত জিনিসের সাথে আসছে, এটা তো কাস্টমারের পাওনা, কাস্টমারের না দিয়ে সেগুলো আপনি রেখে দিতে আছেন, জায়েজ হবে না, হারাম হবে। আমরা অনেকে হারাম খাই কিন্তু টের পাই না, শুধু সুদখুর গোসখুর বললে আমরা চিল্লে উঠি, মনে করি এদেরকে হুজুর বাস দিয়ে দিছি, আমরা নিজেরাও যে বহুভাবে বাস খাই সেটা আমরা টের পাই না। এবার মানুষের হক নষ্ট করা যাবে? যাবে না, দিতে হবে তাদের। অনেকে বলে দোকান খোলার পরে সর্বপ্রথম যদি বাকি বিক্রি করে তাহলে ওই দিন অশুভ হবে, এই কথা সঠিক কিনা? এটা এটা ইমান বিরোধী এবং শিরকপূর্ণ বিশ্বাস। ইমানদার মনে করবে ভালো এবং মন্দ এটার একমাত্র মালিক আল্লাহ তাআলা, ওই কাস্টমারের হাতে কিছু নাই, সে বাকি চাইলে আমার ক্ষতি হয়ে যাবে, প্রথম কাস্টমার বাকি গেলে সারাদিন আমার খারাপ যাবে, প্রথম কাস্টমার প্রথম বের হয়েছি তখন আমি ঝাঁটা দেখছি তাহলে সারাদিন আমার কপালে ঝাঁটা ঝাড়ুই আছে, হ্যাঁ, তা প্রথম কাস্টমার বা কেউ টাকা মাংতে চাইছে তাহলে সারাদিন এই কাজ করতে হবে, প্রথম বের হতে হয়েছে সকালে কাকের আওয়াজ শুনছি তাহলে কেউ মারা যাবে, হ্যাঁ, এরকম আজগুবি আজগুবি অনেক বিশ্বাস আমাদের সমাজে আছে না? আবার একটা আধুনিক আজগুবি কুসংস্কার বাইর হয়েছে এখন, যে বছরের প্রথম প্রহরে রাত 12টা 1 মিনিটে আনন্দ ফুর্তি করলে সারা বছর ভালো থাকবে, এগুলো আরো দুঃখে থাকে বেশি, ঠিক না বেঠিক? এই জন্য এই সমস্ত কুসংস্কারে কোনো মুসলমান বিশ্বাস করবে না, জায়েজ নাই। দোকানদার আপনার কাছে প্রথম কাস্টমার বাকি আসলে যদি লোকটা ভালো হয় টাকা দিবে মনে হয় আরো বেশি করে তার কাছে কেনা বেচা করবেন, তাহলে ইমান ঠিক থাকবে ইনশাআল্লাহ, কারণ ওই কাস্টমার নগদ চাইলে যে সারাদিন আপনার ব্যবসা ভালো হবে এমন কোনো কথা নাই। এরপরের প্রশ্ন হলো, অবিবাহিত ইমামের পিছনে জুমার নামাজ ও পাঞ্জেগার নামাজ পড়া যাবে কি না? কি বলেন, আপনাদের কি জানা আছে অবিবাহিত ইমামের পিছনে নামাজ পড়া যাবে কি না যাবে না? আমি একটা কথা সবসময় বলি, যত মাসআলার খোঁচাখুঁচি, একটা হলো মাসআলা জানা জিজ্ঞেস করা, এটা তো ভালো জিনিস, কিন্তু মাসআলার খোঁচা বুঝেন, মানে হলো বিভিন্ন মাসআলা দিয়ে খোঁচানো আর কি অযথাই, এটা আমাদের দেশে দুই শ্রেণীর মানুষের পিছনে মানুষ করে, এক হলো হুজুরদের পিছনে বিশেষ করে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বলে বেচারাদের পিছনে, আর এক হলো মহিলাদের পিছনে, মহিলাদের জন্য আজগুবি আজগুবি সব মাসআলা বাইর করে, হ্যাঁ, আর ইমাম মুয়াজ্জিনদের পিছনে। ভাই রে, কেউ বিয়ে করা ছাড়া নামাজ পড়তে পারবে কিনা, কোন সন্দেহ আছে? বালেগ হয়ে গেছে বিয়ে করে নাই তার নামাজ আছে না নাই, তাহলে ইমাম সাহেবের পর প্রশ্ন আসলো কেন? আপনি যদি মুসল্লি হইতে পারেন, মুক্তাদি হইতে পারেন, ইমামতিও করতে অসুবিধা নাই। আমাদের অনেক ভাইরা মনে করেন যে না, ইমামতি করতে হলে বালেগ ইয়া হইতে হবে, বিয়ে করতে হবে, অবিয়ত্তা মানুষের পিছনে ইমামতি হয় না, এটা কোনো কথা হইলো? অবিয়ত্তা মানুষের জন্য ইমামতি হবে না, যে নিজে নামাজ পড়তে পারে বালেগ হয়েছে তার পিছনে আপনি ফরজ নামাজ ইক্তিদা করবেন, কোনো অসুবিধা নাই, তিনি বিয়ে করুন অথবা না করুন।
এখন যদি বলেন যে বউ না থাকলে আপনি তার পিছনে নামাজই পড়বেন না, এক বেচারা ইমাম সাহেব তার বউ মরে গেছে, কি হবে, তার চাকরি চলে যাবে? এটা তো কোনো কথা না। তাহলে বোঝা গেল, পাঞ্জেগানা নামাজ হোক, পাঁচ ওয়াক্ত হোক আর জুমা হোক, ইমামতি করার জন্য ইমাম সাহেবের বিবাহিত হওয়া জরুরি। তবে তবে সাধারণত মসজিদের দায়িত্ব যাদেরকে দিবেন, সেটা ইমাম হোক আর খতিব হোক, তাদের মধ্যে যেন ব্যক্তিত্ব থাকে, ভারত্ব থাকে, ওজন থাকে, একেবারে ফাতরামি যেন না করে, আড্ডাবাজি যেখানে সেখানে যেন না করে, ওজনদার মানুষ হয়। সেটা বিবাহ করলে একটু বেশি ভারত্ব আসে, আবার অনেক সময় বিয়ে করার পরে অনেকের মধ্যে ফাতরামি থাকে, ঠিক না বেটি? কত বিবাহিত ফাতরা মানুষ আছে, কত অবিবাহিত মানুষ আছে যার ভিতরে ভারত্ব আছে, পার্সোনালিটি আছে, ব্যক্তিত্ব আছে, তাই না? এই জন্য ইমাম সাহেব আড্ডাবাজি করে বেড়ায়, উল্টাপাল্টা করে বেড়ায়, এরকম যেন না হয় সেরকম ইমাম নিয়োগ দিবেন। আর সব কথার শেষ কথা হলো, পয়সা কড়ি ইমাম সাহেবের প্রাপ্য হাদিয়া বেতন এমন ভাবে দিবেন যে ফাতরামি ফালতুগিরি ইমাম সাহেব না করে ব্যক্তিত্বপূর্ণ মানুষ পান। আপনি গুড় যে পরিমাণ দিবেন মিষ্টি সে পরিমাণ হবে, বেতন দিবেন 5,000, বাকি রাখবেন 6 মাস, আবার চাইবেন যে ব্যক্তিত্বপূর্ণ বিবাহিত বালেক সুদর্শন বড় আলেম মুফতি আল্লামা একজন ইমাম সাহেব, এটা সম্ভব কোনোদিন? গুড় কম দিবেন আর শুধু মিষ্টি বেশি চাইবেন, তা হবে কেন? ইমাম সাহেব খতিব সাহেবরা যেন ভালো থাকে সেদিকটাও খেয়াল করবেন, আবার ওনারা যেন কোনো ফাতরামি না করে, সেরকম মানুষ যেন নিয়োগ না পায়, সেটাও খেয়ালে রাখতে হবে। সেটার সাথে বিবাহের সম্পর্ক নাই, তবে হ্যাঁ, সাধারণত একটু বয়স বেশি হলে ভারত্ব আসে। যদি দেখেন যে একজন মানুষের বয়স কম হইলেও ভারত্ব আছে, আলহামদুলিল্লাহ, তাকে নিয়োগ দিতে কোনো অসুবিধা নাই।